যদি এমন হতো কাজ না করেও মাসে মাসে মোটা অঙ্কের টাকা পাওয়া যেত, প্রতিদিন অফিসের কাজ করতে করতে হাঁপিয়ে ওঠা আপনার মনেও কি কখনো এমন ইচ্ছা জেগেছে? আক্ষরিক অর্থে তা সম্ভব না হলেও পাকিস্তান ক্রিকেটে কিন্তু এমনটাই হতে যাচ্ছে। কোনো ম্যাচ না খেলেও 10 বা 20 লাখ না, 28 লাখ 26 হাজার টাকা পাবেন বাবর আজম, সেটাও আবার প্রতি মাসে। কিন্তু কিভাবে? পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে কদিন আগে 25 জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় আনা হয়েছে। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন আগের তুলনায় না বাড়লেও তাদের আয় বেড়েছে, যার উৎস আইসিসি থেকে প্রাপ্ত রাজস্ব। পিসিবির দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী আইসিসি থেকে প্রাপ্ত রাজস্ব ক্রিকেটারদের মধ্যে ভাগ করে দেওয়ার কথা ছিল। তাতেই ম্যাচ ফি আর চুক্তির অর্থ বাদেও আয় বেড়েছে বাবর রিজওয়ান শাহিনদের। ক্রিকেট পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী আইসিসি থেকে পিসিবি যে পরিমাণ রাজস্ব পেয়েছে তার পরিমাণ আগের থেকে কিছুটা বাড়ায় বাবর রিজওয়ানদের আয় বেড়েছে। 2024-25 মৌসুমের কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী এ ক্যাটাগরিতে থাকা বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের মাসিক বেতন 45 লাখ পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি টাকায় 19 লাখ 35 হাজার টাকা। তবে নতুন চুক্তিতে আইসিসি থেকে পিসিবির বরাদ্দের অংশ হিসেবে বাবর রিজওয়ানদের বেতন বাড়বে আরও 20 লাখ 70 হাজার পাকিস্তানি রুপি। অর্থাৎ প্রতি মাসে কেন্দ্রীয় চুক্তিতে থেকে কোনো ম্যাচ না খেললেও বাবর রিজওয়ানরা ঘরে বসেই পাবেন 65 লাখ 70 হাজার পাকিস্তানি রুপি বা 28 লাখ 26 হাজার টাকা। একইভাবে বাকি 3 ক্যাটাগরির ক্রিকেটাররাও মাসিক বেতনের সাথে আনুপাতিক হারে পাবেন আইসিসির রাজস্ব। বি ক্যাটাগরিতে থাকা শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং শান মাসুদ তাদের ক্যাটাগরির বাইরেও বাড়তি বেতন পাবেন 6 লাখ 67 হাজার টাকা। চুক্তির 30 লাখ বেতনের সাথে সর্বমোট মাসিক বেতন দাঁড়াবে 19 লাখ 58 হাজার টাকা। কোনো ম্যাচ না খেলেও তারাও এই অর্থ পাবেন। একইভাবে সি ক্যাটাগরিতে থাকা হারিস রৌফ, সাউদ শাকিল, সাদাব খানরা পাবেন প্রতি মাসে 8 লাখ 75 হাজার এবং ডি ক্যাটাগরিতে থাকা আমির জামাল, কামরান গুলাম, উসমান খানরা পাবেন বাংলাদেশি মুদ্রায় 5 লাখ 45 হাজার টাকা। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।